বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই পর্বে আপনাদের জন্য একটা শুভ সংবাদ রয়েছে। বাংলাদেশ সহ 8টি মুসলিম দেশ মিলে এরোস্পেস ইন্ডাস্ট্রি গড়ে তোলার প্রস্তাব করেছে তুরস্ক। উন্নয়নশীল 8টি মুসলিম দেশের জোট হলো D8, যাকে আমরা ডেভেলপিং 8 নামেও চিনি। এই 8টি দেশ হলো বাংলাদেশ, তুরস্ক, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, পাকিস্তান, নাইজেরিয়া এবং মালয়েশিয়া। অর্থনৈতিক দিক বিবেচনায় এই জোট বিশাল বড়, যেখানে তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নাইজেরিয়া, বাংলাদেশের মতো বড় বড় অর্থনীতি রয়েছে। অর্থনৈতিক সহযোগিতা ছাপিয়ে এবার এই জোটকে সম্মিলিতভাবে এরোস্পেস ইন্ডাস্ট্রি গড়ে তোলার প্রস্তাব দিয়েছে তুরস্ক। সম্প্রতি D8ভুক্ত রাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দেয় তুরস্ক। ইউরোপীয় ইউনিয়নের আদলে একজোট হয়ে ডিফেন্স ইন্ডাস্ট্রি ও এরোস্পেস ইন্ডাস্ট্রি গড়ে তোলার এই প্রস্তাব যদি বাস্তবায়িত হয়, তবে সদস্য দেশগুলোর বিমান মেইনটেন্যান্স, এভিয়েশনের দক্ষতা ও সক্ষমতা অনেক বেড়ে যাবে। মূলত প্রাথমিক লক্ষ্য হলো সামরিক ও বেসামরিক বিমান মেইনটেন্যান্স করা এবং অবকাঠামো গড়ে তোলা। তুরস্ক F-16 যুদ্ধবিমানের মেইনটেন্যান্স নিজেরা করে, যেটাতে প্রতি বছর প্রায় $1 বিলিয়ন সাশ্রয় হয় তাদের। বাংলাদেশ MRO প্ল্যান্ট চালু করার পর F-7 যুদ্ধবিমানের ওভারহলিং দেশেই করেছে, যেটাতে বেঁচে যাচ্ছে দেশের টাকা। আকর্ষণীয় বিষয় হলো তুরস্ক পঞ্চম প্রজন্মে যুদ্ধবিমান তৈরির প্রোগ্রামে অংশ নিতে আহ্বান জানিয়েছে সদস্য দেশগুলিকে। অর্থনীতি বিবেচনায় এই জোট এক হলে সাফল্য আসা সম্ভব। সামরিক গবেষণায় প্রচুর অর্থের প্রয়োজন হয়, এজন্য উন্নয়নশীল দেশগুলির জন্য পৃথকভাবে $1 বিলিয়ন ব্যয় করে সামরিক সরঞ্জাম তৈরি বেশ কষ্টসাধ্য। কিন্তু যদি সম্মিলিতভাবে এগোনো যায় তবে এই সমস্যার সমাধান সম্ভব। আধুনিক যুদ্ধে আমরা দেখেছি যে ড্রোনের ব্যবহার বেশ কার্যকর। তুরস্ক ড্রোন প্রযুক্তিতে যেমন অগ্রগামী, সেক্ষেত্রে নলেজ শেয়ারিং এবং দক্ষতা উন্নয়নে এই প্রস্তাব গ্রহণ করলে বাংলাদেশের জন্য সেটা ভালোই হবে।